ছোটবেলার তো চলো সেই দাদার আজকে রিসেপশন, তাই তো? তো আমরা যাবো আমাদের ফ্যামিলিতে, আজকে গার্জেনরা কেউ যাচ্ছি না, আমরা সব ছেলেবেলায় যাচ্ছি, মানে ছোটরা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কখন এসেছিস কবে এই দেশে? আমি দেখছিলাম ট্রেনের ভিডিও, আমি ভাবছিলাম যে তুই মনে হচ্ছে তো চলো আমরা ফাইনালি চলে এসেছি এখন ফোনের কাছে, আর এই যে দাদা আর এই যে বৌদি, গান মানে গান অফ হয়ে গেছে, সেই ভাগে কথা বলে লজ্জা পাচ্ছে না খুব? না হ্যাঁ, আমি বলো লজ্জা পাচ্ছি না, নতুন বউ আর নতুন বর লজ্জা পাচ্ছে, আর এখানে সবাই আমার চিনা পরিচিত না, নতুন বর তাই তো, তোমার নাকি নতুন? আমাদের বিয়ে হচ্ছে মানে নতুন হবে না, পুরনো বর নাকি? আর এখানে সবাই চিনা পরিচিত, হ্যাঁ আমার বাড়ির পাশে দিদি। তো চলো এবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই যে আমরা রিসেপশনে গিয়েছিলাম। এই দাদাটা হলো মোহনের একটা বন্ধু, মানে বাড়ির পাশে সেই দাদারই রিসেপশন ছিল। খুব ছোটখাটো ভাবে অনুষ্ঠানটা হয়েছিল, কিন্তু খুব পরিমাণে এনজয় করেছিলাম আমরা। আর নতুন বৌদিকে দেখে মনেই হচ্ছিল না যে আমার সাথে ফার্স্ট টাইম কথা বলছে, খুবই ভালো মিশুকে। আর একটা বাচ্চাকে আমি কোলে নিয়েছিলাম, ও আবার আমার কোল থেকে দেখো নিয়ে নিয়েছিল, কারণ আমি না ঠিকভাবে মানে সামলাতে পারছিলাম না বাচ্চাটাকে, কিন্তু খুবই ভালো লাগছিল যখন আমার কোলে বাচ্চাটা ছিল। হাসাহাসি করছিলাম, মোহনকে বলছিলাম দেখো যখন আমাদেরও বেবি হবে আমাকে এইভাবে সামলাতে হবে, আমাকে নিয়ে থাকতে হবে, বিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার ভিডিওতে আছে লাইক দাও, আর এর ছবি বসানো আছে, তো বললো যে হ্যাঁ। বিষয়টা খুব হাস্যকর লাগলো। ভাবলাম আগে খেয়ে দিয়ে নিই, তারপরে নাচানাচি ভিডিও সবকিছু হবে, তারপর বাড়ি যাবো। এখন অনেক ছেলে আমি বাকি, কন্যাযাত্রী আসবে, কন্যাযাত্রী দেখাবো। আমার মিনি ব্লগ করতে ভুলে গেছে, আমার ফোনটা বের করো আগে। আমরা দুজন একদিকে খেতে বসেছিলাম, আর এইদিকে দেখো আমার ননদ এবং আমার বৌদি দুজনে বসে পড়েছিল আর একটা জায়গায় খেতে। তো ফাইনালি এখন চলে এসেছে আমাদের ডাল, আর মেনুতে কি কি দেবে সেগুলো সবটাই শেয়ার করব। আছে আছে ডাল আছে, পাতে লেবু আছে, আমি তো অন্য কোথাও আছি, যখন বউ ভাতে বা রিসেপশনে যাই আমি শুধু মাংস দিয়ে ভাত খাই, কিন্তু আমি ভেবেই নিয়েছি বাড়ি থেকে আজকে সমস্ত কিছুই খাবো, চেক করব কেমন হয় খেতে। চলো গেলে গেলে খাও। বউ ভাতের অনুষ্ঠানে এসেছি আর এই জায়গাটায় আসবো না সেটা তো হতেই পারে না। দেখো আমরা এখানে চলে এসেছিলাম এবং সব তত্ত্বগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে, আর যেটা অনুষ্ঠান বাড়িতে মেন কাজ সেটা হলো নাচ করা। তো দেখো এটা হলো আমার একটা স্কুল ফ্রেন্ড, ওর সাথে আমি জমিয়ে নাচ করছি। ও আর একটা কথা শোনাচ্ছিল, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়িটাই পরেছিলাম। ওই যে কথাই আছে, নিজের যত ভালোই শাড়ি থাকুক না কেন, মা শাশুড়ি মায়ের শাড়িগুলো পরতে একটা আলাদাই মানে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি ওই শাড়িটা পরেছিলাম ওই দিন। আর যখন আমি মন খুলে নাচ করি তখন তো আমার এদিক ওদিক খেয়ালই থাকে না, আমি যে আমার বরটাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আর আমি নাচ করছি সেটা আমি ভুলেই গেছিলাম। যা হোক এটা বলো আমাদের নাচটা দেখতে কেমন লাগছে, তোমাদের হয়তো ইচ্ছা হচ্ছে যে আমি কি গানে নাচ করছি সেটা শোনার জন্য, তো চলো তোমাদেরকে আমি শোনাই যে আমি কি গানে নাচ করছিলাম।
গেছিল, আমি তো ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, আমি একটা ব্লগার, সেটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা থেকে 12:30, তো এখন মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা থেকে গেছি কিন্তু শুধুমাত্র কিছু শর্ট ভিডিও বানানোর জন্য, আর কিছু শর্ট ভিডিও পোস্ট করেছি, সেটা অবশ্যই তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে একটু অন্য ধরনের। আর নাচ করেছিলাম এত বড় মানে ঘেমে পুরো একাকার অবস্থা। ও আজকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছিল, আজকে আমার পার্টনার ছিল না। তো চলো তোমাদের সাথে আমার নেক্সট টাইম কথা হচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা কিউট সাবস্ক্রাইবার, ওর সাথে দেখা হয়ে গেল, বলছিল যে দিদি তোমাদের ভিডিও রিসেন্টলি দেখছি, মানে আগে থেকে দেখতো না, এক অল্প কয়েকদিন হয়েছে দেখছি। তো চলো বোনকে অনেক অনেক ভালোবাসা, আর তোমরা সবাই যদি আমার কাছে আসতে পারতে সত্যি সবাইকে অনেক ভালোবাসা দিতাম। আর খুব তাড়াতাড়ি আমি মানে আমাদের বাড়ির ঠিকানাও বলে দেবো, মানে যারা যারা কমেন্ট করো যে আমার সাথে কথা বলবে দেখা করবে, তো আমি আমার বাড়ির ঠিকানা খুব তাড়াতাড়ি বলে দেবো, তাই তো? আমার শ্বশুরবাড়ির ঠিকানা, তুমি সবাইকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করবে, সবাই আসবে। আর সামনে আমার আর একটা বান্ধবীর বিয়ে আছে খুব বড় করে, প্রচুর পরিমাণে মজা হবে সেখানে। সেই তার বিষয়ে বিয়ের ঘটক হলো, হ্যাঁ তারও বেশি ছিল কম না, কারণ আমাদের বিয়ে হচ্ছে 4 বছর, ওই প্রায় 6 বছর ধরে রাখবো, 6-7 বছরের কাছাকাছি। তো চলো সেখানেও এনজয় করবার, আজকের বিয়ের বাড়িটাও তো খুব পরিমাণে এনজয় করেছি, মোটামুটি খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা জাস্ট শুধু ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। জল কি আমার অবস্থা গাইস, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হলো, পরিচয় করিও না কেন, এটা হলো আমার ভাসুর, বাড়ি যাবো এখন। সবাই ভাববে সত্যি ভাসুর যে এরকম ভাবে কথা বলছি, বা আসলে আমরা ক্লোজ, কোনো ব্যাপার না সবাই। এটা হলো আমার বড় জ্যাঠা শ্বশুরের ছেলে, তাই তো? অনেকে বলেছিল যে তোমার মানে মোহনের দাদাকে দেখাতে, মনে নিজের দাদা দাদা এসব ভিডিও টিডিও পছন্দ করে না, দেখাতে পারবো না, এই দাদাকেই দেখো, এটা আমাদের বাড়ির সব থেকে বড় দাদা। তো চলো, অবস্থা আবার খারাপ একেবারে। তো চলো এখন চলে এসেছি আমাদের সূর্যের খাটে, কিছু ছবি তুলবো গাইস তার জন্য, থাম্বনেল দেবো। তো চলো, বৌমাকে খাওয়াচ্ছে এত আদর করে, মেয়ে পর হয়ে গেছে, ওদের আর খেতে ইচ্ছে না। দেবে নে খা। বাকি রয়েছে তো, ওয়েটটা বাকি রয়েছে তো, শশা। তো দেখতে পেলে এখানে সবাইকে এখন খাওয়া দাওয়ার পালা চলছিল। তো ভিডিওটা এত পর্যন্ত বেশি একটা বড় করলাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে এইভাবে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগ বা নাচের সাথে, তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।